তোমার পা থেকে মাথা পর্যন্ত গুঁধিয়ে গেছে। পাঁজরে বসলেই বোঝা যাচ্ছে এই গুটকা খাওয়া মানুষ, এই মধু খাওয়া মানুষ, মধু শরীয়তে জায়েজ নয়, কোনো কোনোমা জায়েজ করতে পারবে না। এই যে মধুতে নাশা আছে, হাদিস শুনুন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার, দুনিয়া শেষ হওয়ার একটা রাস্তা হবে, তোমরা জানো না, আমার উম্মতেরা ইস্তাহাল্লাতিল খামর, তারা শারাবকে হালাল মনে করে নেবে। লোককে বলল, আল্লাহর নবী ডাইরেক্ট কেমন করে শারাব খাবে? নবী বললেন, শোনা, যুগের মানুষেরা এত আকেলমান হবে, এত বৈজ্ঞানিক হবে, এত জ্ঞানী হবে, তারা রকমারি নাম দিয়া দিয়া তারা খাবে। দারু ওটাই, শারাব ওটাই, নাশা ওটাই, কিন্তু রকমারি নাম দিয়া খাবে। এটা তো গুল, এটা তো ফান্টা, এটা তো এই, ওটা তো ওই, এতে এত নাই, এতে অত নাই। আল্লাহর নবীর কথা 1450 বছর আগে বলে দিয়েছেন আল্লাহর নবী, যে রকমারি নামের ব্যবস্থা দিয়ে তো ওই হারাম জিনিস খাওয়া হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন, ওরে আমার মাটির মানুষ, তোকে আদর করে কত সুন্দর করে 40 বছর ধরে তোকে আমি রোদ খাইয়েছি, জান্নাতে তৈরি করে তোমাকে আমি ঠুকেছি, তোমাকে শক্ত করার লেগে, তোমার মুখখানার কথা আমি শোনার লেগে, তোমার মুখ থেকে আমার কথা বার হবে, আর আমি ফেরেশতারাকে গাওয়া করে আমি একটা খোশনসিব হয়ে যাব, আমি তোমাকে খোশনসিব করব, আর তোমার মুখে নাজায়েজের গন্ধ শরীর পর্যন্ত নাপাক হয়ে থাকে। আল্লাহর নবী বললেন, ওই লোকটার আমল পূর্ণভাবে কবুল হবে না। নামাজ পড়তে পড়তে ভুলিয়ে গেল, নামাজ পড়ছে তো খাইনি, কচলাইতে কয়তে আজান হয়ে গেছে, তোর গামছার কোনাতে বেঁধে লিয়া ও নামাজ শুরু করে দিলে, কোমরে থুয়ে দিয়েছে প্লাস্টিকের মধ্যে ভরা, গুড সুন্দরভাবে ঠিপি লাগিয়া কোমরে থুয়ে নামাজ পড়ছে। বলুন তো, চুরি আর কত দূরে যা করবেন, জান্নাতে যাও চুরি, আপনার আওয়াজ সেন্ড কি যায়নে, আপনার সেন্ট কি যায়নে, আল্লাহর ফেরেশতার কাছে পৌঁছে গেছে ও সেন্ট। আপনি বলুন, আপনার বিবিকে যে বলেন, যার পঞ্জরে সারা রাত শুতে থাকছেন, ওকে বলেন, আপনাকে বলতে পারে না সরমেও, খাইনি খরকে বলছি, আপনাকে লজ্জাতে বলতে পারে না আপনার স্ত্রী, যে হাজি মুখখানটা ওদিকে ঘুরিয়ে শুতো তো, তোমার মুখ থেকে গুন্ধান আসছে। বেচারি এমন মাওড়া মানুষ, তোমার মুখ থেকে ভ্যাক ভ্যাক করে গুঁধেছে খাইনির গুনান, কিন্তু কষ্টতে না পেয়ে মুখখানটাকে আলাদা পাশি ধরে শুতে আছে, কিন্তু তোমাকে বলে না, তোমার মুখখানটাকে তুমি সুন্দর করে কহে তো, তোকে এক পোয়া জিলাপি খেলাবো কহাতো, আজ মৌলভীর ওয়াজ শুনেছে আর মুখখানটা শুয়ে থাকতো রে, আল্লাহর কসম তোমাকে বলো যে তোমার মুখ বিলের কু থেকে বেশি গুনাইছে। খাইনি খোরারা, আপনারা অনুভব করুন, যারা খাইনি খেছেন, গুল খেছেন, পাঁজরে বসা যায় না। এক নাম্বার, দুই, খাইনি খোরেদের বেআদবির কথা বলি আমি আপনারা শোনান, খাইনি খোরেরা বরদাস্ত করতে পারে না, দাঁতটা চেপে ধরে নিয়েছে, থুক ফেলতে হয়। আল্লাহ নবী বললেন, মজলিসে বসে খবরদার মানুষের সামনে বেআদবি করে থুক ফেলতে পাবে না। সরকার কইছে যে করোনা এসছে, সাফ হয়ে থাকো। আল্লাহ নবী কি তোমাকে আগে করোনার কথা বলেনি? আজ চমকে গেছো? আব্দুর রাজ্জাক ওয়াজ করছে যে বেলাউজ যদি হাঁপ গায়ে দিয়া যদি পড়ো তো তোমার বহু তালাক হয়ে যাবে। আবে আব্দুর রাজ্জাক বক্তা ওইটা বে আড়া আড়া তো, আরে বেহায়ারা, 40 বছর আগে কি কহিনি, 40 বছর আগে কি কথা গেলা গেহে গেহে কহিনি যে এরকম পাইবে, এরকম দেখতে পাবে, আমরা কি বলিনি? আজব কিসের? নবী বললেন, শোনা, আজ তোমার হারে নবী মেনে নেওয়ার কথা তোমাকে আমি বলতে চাইছি। যারা আল্লাহ নবী বললেন ওই করুণা পুরানা যুগেও এসেছে, তোমাকে সাবধান করার কথা বলেছে, করুণা তো বলেছে হাত ধর, হাত ধুয়ে তারপরে কোনো জিনিস করো। আল্লাহ নবী তোমাকে বলেনি নিন থেকে উঠার পরে আগে 3 বার করে হাত ধুয়ে ভালো পানিতে দিবে, মুখে ডাইরেক্ট ভরে দিও না। কেন? আল্লাহ নবী হাদিসে বলেছেন, ওর মাইকেরাম গাওয়া, হাদিসে বলেছেন যে তোমার হাত কোথায় কোথায় ভাইরাস লেগে গেছে, নাপাক পোকা লেগে গেছে, 24 ঘন্টা তোমার এতে ভাইরাস লেগে আছে, তুমি আগে হাত দাও। আজ চমকে গেছো, ডাইরেক্ট তুমি মুখে ভরছো, ওই তোমার নাজায়েজ খাইনিওয়ালা, গুটকাওয়ালা, মধুওয়ালা,
গুলওয়ালা থুপ যেমনি ফেলবে আর ওইখানে গন্ধতে মাছি বসবে, এক ধরনের মাছি দেখি ভ্যান ভ্যান করে, খনে ময়লা পরে বসে খনে মিষ্টি পরে। ওই মাছিগুলো তোমার থুপ যেখানে ফেলবে ওইখানে মাছি তাড়াতাড়ি যাবে, আর এই মাছি উঠে তখন যেমনি রসখানি করা হয়ে গেল তখন যাবে তোমার ভাতে, তোমার কাপড়ে, তোমার রুটিতে, তোমার সাথে, তোমার গতরে। দেখেছেন মাছিকে, মাছি যেটা গাভীর মাছি যার পেটে বাচ্চা আছে, দেখেছেন খেয়াল করে, আরে পড়েছি তো অনুভব করেছি, দেখবেন যার পেটে বাচ্চা আছে জয়বার পাখা মারবে তো একটা বাচ্চা আর পিছন থেকে বাড়াইবে। দেখে থাকেন, কেউ অনুভব করে থাকেন তো করবেন, জয়বার পাখা মেরা আগাইবে তয়টা পোকা আর পেট থেকে বাড়াইবে। ওই যখন আপনার ভাতে আপনি তার অনবিক্ষণ নিয়ে বসে না।